ঠিক আছে, ওকে। টাকা দিতে দেরি করতাস কেন? পরে কিন্তু ঝামেলা বেড়ে যাবি, অনেক টাকার ব্যাপার কিন্তু। কত ভাই? 15,000। এত কেন? নেওয়ানোর সময় মনে থাকে না, তখন তো হাত পা ধরো, এখন কেউ এত কেন? কত ভাই? 10,000 ভাই। কেন ভাই? মার গহনা বিক্রি করে। শুয়ে কথা দিয়েছিলে তুমি আর নেশা করবে না। না না, আমি ছেড়ে দিয়েছি। আবার মিথ্যে কথা? তুমি সোনিয়ার কাছ থেকে টাকা ধার চাওনি? তুমি নেশার জন্য এত নিচে নামতে পারো? নন্দিনী, তোমার কাছে কিছু টাকা ধার হবে। নেশা এভাবেই ধ্বংস করে জীবন, বিলীন করে দেয় নিজের অস্তিত্ব। দেখা তো ভালো করে সন্তান। তাহলে টাকা ছিনতাই করলো কেন? নিশ্চিত নেশা করতো, তাই মনে হয়। নেশাখোর অবস্থা এই ধরনেরই হয়। الصلاة خير من النوم।
স্বপ্নে ছিলাম মা, তাই বেঁচে গেছি মা। মা মা আমি অপরাধী মা, মা আমি বাঁচতে চাই মা, মা মা আমি আমি নেশাকে ছাড়তে চাই মা, মা মা আমি সাহায্য করো মা। আমি তো চিকিৎসা করবো বাবা, চিন্তা করিস না, আমরা তো চিকিৎসা করবো, তুই সুস্থ হয়ে যা। মাদকাসক্ত এটি একটি মানসিক রোগ যা চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে নিরাময় সম্ভব। মাদকাসক্তদের জীবনটা স্বপ্নের মতো, কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই হবে, মাদককে না বলতেই হবে।